الصلاة خير من النوم جبر أذان خير حي على الصلاة حي على الفلاة নামাজের জন্য তোমাদের দুনিয়ার জীবনে কল্যাণ আখেরাতের জীবনে নাজাত তাহলে আমরা মসজিদে চলে আসতে পারতাম একটু আপনি চিন্তা করুন আপনি আত্মসমীক্ষা করে দেখুন আমার আল্লাহ তাআলা আসমানে কত বড় বড় জিনিস বানিয়েছে একটু লক্ষ্য করুন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কত বড় কথা বলুন কত বড় এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য একবার চিন্তা করুন এই রকম সূর্যকে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই রকম সূর্য বিশাল সূর্যকে 22,000 কোটি সূর্যকে গিলে খেতে পারে এমন বেলা খোল আমার আল্লাহ হাজার 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 বানিয়ে রেখেছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য সূর্যের তুলনায় পৃথিবী 13 লক্ষ গুণ ছোট এইরকম বিশাল পৃথিবী 13 লক্ষ গুণ সূর্য বড় পৃথিবীর চাইতে এইরকম সূর্যকে গিলে খেতে পারে 22,000 কোটি সূর্যকে গিলে খেতে পারে এইরকম বেলাঘর হাজার হাজার বানিয়ে রেখেছে আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ বলবেন না বেশি বলবেন নাকি আমি বলে 22,000 কোটি সূর্য গিলে খেতে পারে এইরকম বেলাঘর একটা নয় দুইটা নয় তিনটা নয় হাজার হাজার বানিয়ে রেখেছে আপনার আমার মেধায় ঢুকবে না আপনি আমি কত বড় আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে এত বড় আল্লাহর সামনে প্রশংসা করছি আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিজ্ঞান গতকাল মাত্র আবিষ্কার করেছে গতকাল বিজ্ঞান আবিষ্কার করেছে আমার আল্লাহ পাক 1,500 বছর আগে জানিয়েছে হে পৃথিবীর মানব জাতি তুমি ইহুদি হও তুমি খ্রিস্টান হও তুমি বৈদ্য হও 1,500 বছর আগে আপনার আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে বেলাখল সম্পর্কে তত্ত্ব দিয়েছে কিন্তু এই বেলাখলের তত্ত্ব গতকাল বিজ্ঞান দিয়েছে আমার ভাইরা লক্ষ্য করুন 27 পারা সূরার নাম সূরা ওয়াকিয়া আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফালা উকসিমু বিমাওয়াকিইন আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে বেলাখলের তত্ত্ব দিয়েছেন এই যে মাওয়াকিউন নুজুম
ইংরেজিতে বলা হয় বেলা ঘর, আর বাংলায় বলা হয় অন্ধকার কূপ। ইংরেজিতে কি বলা হয়? বেলা ঘর। বাংলায় বলা হয় অন্ধকার কূপ। গ্রহ নক্ষত্র গুলো যখন ছিটকে আসবে, ছিটকে যখন পড়বে তারকারাজি গুলো, বেলা খোলের কাছে যখন আসে, বেলা খোলের কাছে যখন আসবে গরম হয়ে যাবে, লবণ চুষের মতো বেলা খোল গিলে দেবে। আমার ভাইরা, আপনি নামাজের ভিতরে সূরা আল ফাতিহা যখন বললেন, এই স্বীকৃতি দিলে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো মাঝে মাঝে মনে হয় এই আলামিন বলার পর চিন্তা হয়, আল্লাহ কত বিশাল বিশাল গহব্বর তুমি বানিয়েছ, কত বিশাল তোমার সৃষ্টি আল্লাহ। এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের তুলনায় বেলাখল, বেলাখলের তুলনায় মিল্কি ওয়ে গিরিপথ, ছায়াপথ, মিল্কি ওয়ে গ্যালাক্সি। মেধায় ঢুকবে বলে ভাই, কি আলোচনা পাল্টে দেবো নাকি ভাই? হ্যাঁ শুনবেন, ওটাও কি করবেন না? লক্ষ্য করো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, বিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে, কোরআন বিজ্ঞানের সঙ্গে কোথায় সংঘর্ষ? আমার ভাইরা লক্ষ্য করুন, যে এক জায়গায় সংঘর্ষ আছে তারপরে তারা পরিবর্তন করে নিচ্ছে। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আমাদের সৃষ্টা, সৃষ্টা না দিলে আপনি থাকতে পারবেন না। কি বিশাল বিশাল সৃষ্টি আল্লাহ পাক করেছেন। এই পৃথিবীটা কত, পৃথিবী নামক একটা গ্রহ, এত বড় বড় সৃষ্টির তুলনায় পৃথিবী নামক একটা গ্রহ, সূর্যের চাইতে 13 লক্ষ গুণ ছোট। এই পৃথিবী যে সূর্য আমরা দেখতে পাই, ওই সূর্যের তুলনায় 13 লক্ষ গুণ পৃথিবীটা ছোট। এই গোটা পৃথিবীতে, এই বিশাল পৃথিবীর যে অবস্থা, আমেরিকার যে অবস্থান, কানাডার যে অবস্থান, অস্ট্রেলিয়া চীনের যে অবস্থান, তথা ভারতের যে অবস্থান, এই পৃথিবীতে 228টা দেশ আছে, তার মধ্যে একটি দেশ হল ভারতবর্ষ। আর এই ভারতবর্ষে 29টা রাজ্য আছে, 29টা রাজ্যের মধ্যে আপনার আমার একটা রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গা 23টা জেলা আছে, 23টা জেলা আছে পশ্চিমবাংলায়, 23টা জেলার মধ্যে একটি জেলা হলো মেদিনীপুর। এই মেদিনীপুরে অনেকগুলি থানা আছে, তার মধ্যে একটি থানা হলো এই থানা চণ্ডীপুর থানা। তার মধ্যে আমার ভাইয়ের একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, কি আমি বলতে চাই? সূরা ফাতিহার তাফসীর একটি আয়াত মাত্র বলেছি। এই মেদিনীপুর জেলার মধ্যে কয়েকটি থানা আছে, তার মধ্যে একটি থানা হলো চণ্ডীপুর। এই চণ্ডীপুরে কয়েকটি গ্রাম আছে, তার মধ্যে একটি গ্রাম হচ্ছে নরগ্রাম। এই নরগ্রামে কয়েকটি পাড়া আছে, তার মধ্যে একটি পাড়া হলো পশ্চিম পাড়া। নর পশ্চিম পাড়া একটি পাড়া। এই পশ্চিম পাড়ায় কিছু মানুষ এই মাহফিলের আয়োজন করেছেন, আর আমরা কিছু মানুষ এখানে শোনার জন্য হাজির হয়েছি। এবারে বলুন, তার মধ্যে আপনি একজন, তার মধ্যে আপনি একজন, তার মধ্যে আমি জাহাঙ্গীর একজন। এবারে আপনি বলুন, কত বড় আল্লাহর সামনে আপনি প্রশংসা করছেন, আপনি কি টের পাচ্ছেন আমি কি? এই কথা বুঝতে পারছেন না? আপনি টের পাচ্ছেন আমি কে? এত বড় আল্লাহর, বিশাল আল্লাহর সামনে আমি নামাজে দাঁড়িয়ে প্রশংসা করছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ আমি তো কিছু না আল্লাহ, আমি তো কিছু না আল্লাহ। আমার তো মাঝে মাঝে চিন্তায় আল্লাহ তো
তোমার নজরে আমি আছি তো, তুমি কি আমাকে টের পাচ্ছ? আর আমার অবস্থানই দেখে, আমার পাওয়ার দেখে, যে যেখানে বসে আছে খালি ক্ষমতা দেখায়। ছলিমুদ্দিন কচিমুদ্দিন, আল্লাহ মানুষকে যদি টাইট করতে চায় কিছু লাগে, এই কথা বলে আল্লাহ যদি মানুষকে টাইট করতে চায় কিছু লাগে, কিছু লাগে না, শুধু পিছনের দরজা ঢিল করে দেবে, দুইবার পায়খানা তিনবার বমি, ধর তাড়াতাড়ি বলেন নিয়ে চল হসপিটালে, অজ্ঞান হয়ে পড়ে আছে, হুশ ফেরে না। ওর বউ বলে আব্দুল্লাহর বাবা তোমার কি হয়ে গেল গো? ও বলে ও মনে হয়, ও মা আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় আর বাঁচব না, ও মা পাশে ছিল ছেলে, ছেলে চিন্তা করে আমার বাবা মা কাকে বলে, ছেলে চিন্তা করে আমার দাদি পাঁচ বছর আগে মারা গিয়েছে, আবার কাকে মা বলে, ওটা তো আমার মা, ডাক দিয়া বলে আব্বা তোমার মা পাঁচ বছর আগে মারা গিয়েছে, তুমি কাকে মা বলো? বলে ওরে ভাই চুপ কর, পায়খানা হলি ওরাম হয়। দুইবার পায়খানা তিনবার বমি, তাতেই মাথা উল্টো পাল্টা। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন তোমার জন্য, আর কারো জন্য নয়, ইহ জগতের রব, পর জগতের রব, করে বলে সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করব, প্রশ্ন, আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক কি? মানুষের সাথে এই পৃথিবীর সম্পর্ক কি? আর আল্লাহর সঙ্গে এই পৃথিবীর সম্পর্ক কি? এই তিনটি প্রশ্ন। এক নম্বর হচ্ছে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক কি, দুই নম্বর প্রশ্ন আল্লাহর সাথে পৃথিবীর সম্পর্ক কি, তিন নম্বর প্রশ্ন মানুষের সাথে পৃথিবীর সম্পর্ক কি? আমি ভাইয়ের আলাপ্ত করেন কোরআনে কারিম থেকে জবাব দেবো ইনশাআল্লাহ। আমার আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক, আমি কোরআন 1500 বছর আগে আমি কোরআন আমার সিনার ভিতরে আমার আল্লাহ তাআলা খুলে 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 বর্ণনা করে দিয়েছে, বয়ান করেছে। জোরে বলুন, কোরআন জবাব দেয় মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্ক হলো। ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আজকে তোমরা দ্বন্দ্ব করো, মারামারি করো, খবরদার খবরদার এমন করো না, মরে গেলে বুঝতে পারবে এই মুসলমান যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলেম যতদিন থাকবে হক্কানি আল্লাহ, ওয়ালারা থাকবে যতদিন, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। আজকে তোমরা কাদের ধরো কাদের মারো, এই পৃথিবীতে ইসলাম সভ্যতা দেখিয়েছে, গোটা পৃথিবীতে সভ্যতা আনায়ন করল। আজকে ভারত ছাড়ো না কোরআন ছাড়ো, যে মুসিবত যে তাজার যে নির্যাতন, জবাব দেওয়া লাগবে ফেরাউন মুসলমানদের উপরে, মানুষের উপরে যে নির্যাতন চালিয়েছিল সে দাবি করেছিল আলা রব্বুকুমুল আলা। আমি ফেরাউনের
জীবনী পড়েছি, ফেরাউনের জীবনী পড়েছি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তেজ পুত্র করেছে ফেরাউনের মা বাবা। ওই ফেরাউন চুরি করত, ডাকাতি করত, মানুষের গাছে ফল পাকড় চুরি করে খেত, প্রতিদিন পাঁচটা ছটা করে অভিযোগ আসত ফেরাউনের বিরুদ্ধে। এইভাবে প্রতিদিন যখন আসে, একদিন এমন অভিযোগ আসল, তেজ পুত্র করতে ফেরাউনকে বাধ্য হলো। সন্তানকে কখন তেজ পুত্র করে কথা বলো, জোর হো টাকা ধনী হো, মা বাবার কাছে সন্তান সন্তান, কিন্তু যখন আর ধৈর্য থাকে না, ধৈর্যের বাইরে চলে যায়, তখন মা বাবার কিছু করার থাকে না, বাধ্য হয়ে সন্তানকে তেজ পুত্র করতে হয়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তেজ পুত্র হয়েছে ফেরাউন। এই ফেরাউনের জীবনী পড়ে দেখলাম বিরাট কাহিনী। এই ফেরাউন যখন বর্ডার ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, তুরস্কর লোক ছিল ফেরাউন। এই ফেরাউন যখন তেজ পুত্র করে দিল, ভয়েতে ভয়েতে চলে যাচ্ছে, বর্ডার ক্রস করছে। আমার ভাইরা এ পর্যন্ত সারাদিন না খাওয়া কষ্ট, ওর বন্ধু হামাম ছিল টাকলা, দুইজন যখন যাচ্ছে ভয়তে ভয়তে না আনন্দে আনন্দে যাচ্ছে, বলে বর্ডার যখন পার হয়, আমি যখন সর্বপ্রথমে বাংলাদেশে যাই, আমার কাছে পাসপোর্ট আছে, ভিসা আছে, কিন্তু যখন ইন্ডিয়ার অফিসাররা চেক করছে, ভয় লাগছে, প্রথম যেহেতু আমার কাছে ডকুমেন্ট আছে,